আমরা ব্যাংকে টাকা জমা দিছি, হ্যাঁ, এবং মাল নিচ্ছি। মাল নিয়ে আমরা মানিক মিয়া কলেজে বিক্রি করব এবং মাল খুব উন্নত মানের মাল, এবং মালের রেট হয়েছে চিনি 50 টাকা, ডাল 50 টাকা, তেল 80 টাকা লিটার, পেঁয়াজ 30 টাকা। লাইসেন্সের নাম আমির এন্টারপ্রাইজ। আমরা টিসিবির লাইসেন্সের মাধ্যমে যে আমাদের স্লিপটি দিয়েছে, আমরা স্লিপের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়েছি। সেই স্লিপের জমা দিয়ে আমরা গোডাউনে মাল নিতে আসি। 1 নম্বরে চিনি 700 কেজি, মুসুরির ডাল 500 কেজি, তেল পাইছি হলো 5 লিটারে 400 লিটার, আর 2 লিটারে 200 লিটার, আর পেঁয়াজ পাইছি 200 কেজি। আমরা চিনি বিক্রি করতেছি 50 টাকা করে, মুসুরির ডাল বিক্রি করতেছি 50 টাকা করে, তেল বিক্রি করতেছি 5 লিটার 80 টাকা করে, আর পেঁয়াজ পার কেজি বিক্রি করতেছি 30 টাকা করে। গুণগত মান আমরা খুব ভালো পেয়েছি। পেঁয়াজের পণ্যটা আমাদের এবার খুব খুশি হয়েছি। প্রত্যেকের লাইসেন্স হোল্ডারে আলোচনা হয়েছে এটা নিয়ে। এই পেঁয়াজটা যদি আমরা মানুষের হাতে দিতে পারি, আমাদের দেশের জন্য সবার জন্য ভালো হবে আর কি। কিনতে আসছি, মোটামুটি দেখি বাহিরে যে দাম আছে তার সাথে অনেক কমে কিনতে পারতেছি। মনে করেন পেঁয়াজটা 30 টাকায় পাইতেছি, 50 টাকা করে চিনি পাইতেছি, এবং ডাল 50 টাকায় পাইতেছি, এবং 5 লিটারে যে সয়াবিন তেলের বোতলে 400 টাকায় পাইতেছি। এই তাহলে বাহিরের চেয়ে আমরা অনেক ভালোভাবেই আর কি এখানে কমে পাইতেছি। এইটাই, হ্যাঁ অবশ্যই আমরা খুশি না, কারণ বাইরে গেলে তো আমাদের টাকা বেশি লাগতেছে। জি, এটি আমরা অনেক খুশি, এতে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা টিসিবির মাল কিনতে এসেছি, এখানে এসাম অনেক দোকানের সঙ্গে অনেক দাম কম। এবার যে পাইতে পারি আমরা সবসময় এটাই, ডাল হচ্ছে 50 টাকা, তৈল হয়েছে 5 লিটার 400 টাকা, চিনি 50 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি। আমরা খুব এবার পাইলে অনেক খুশি, সরকারের মাধ্যমে আমরা যে পাইতে পারি এটাই আমরা সবসময় আমরা আশা করি, সবসময় পাইতে পারি। যে এর জন্য আমরা সরকারের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন জানাই। বরিশাল মহানগরে 5টি জেলায় 2টি, প্রতিটি জেলায় 2টি করে, এবং জেলার আওতাধীন উপজেলায় 5টি করে ট্রাকসেল বরাদ্দ দেওয়া হচ্ছে। আমাদের এই পণ্য বিক্রি কার্যক্রম সরকারি নির্দেশনা মোতাবেক অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।